চিকেনের বিভিন্ন রকমের প্রিপারেশন আমরা সকলেই খেয়েছি। একদিকে যেমন চিকেনের বিভিন্ন রকমের স্পাইসি রেসিপি খেয়েছি, সেরকম চিকেনের অনেক রকমের সাদামাটা রেসিপিও আমরা ট্রাই করেছি। কিন্তু আজকে আমাদের ঝুলিতে চিকেনের একটা অন্যরকম প্রিপারেশন রয়েছে, যার নাম হলো গন্ধরাজ চিকেন। এই রেসিপির জন্য আমাদের কাছের একজন বন্ধু দেবস্মিতা সেন রিকোয়েস্ট করেছিলেন। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন তৈরি করার জন্য আমাদের এখানে প্রথমে লাগবে চিকেন। আমরা এখানে থাই আর লেগ পিস মিলিয়ে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেনের বডির পিসও ব্যবহার করতে পারেন, তবে চিকেনের লেগ আর থাই পিসগুলো অনেকটা জুসি হয়। চিকেন ম্যারিনেট করার জন্য আমরা এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, 3 টেবিল চামচ নুন, 1.5 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, ব্যবহার করছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। এখানে 6টা কাঁচা লঙ্কাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এবারে দেখুন, নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু, তার থেকে একটু জেস্ট বার করে নিচ্ছি, অর্থাৎ গ্রেটারে একটু গ্রেট করে নিচ্ছি সবুজ রঙের খোসাটা, সেটাই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ কিন্তু এটা ব্যবহার করতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে লেবুর সাদা অংশটা গ্রেট না হয়ে যায়, সেক্ষেত্রে চিকেনটা তেতো হয়ে যেতে পারে। আমাদের এখানে যতটা মাংস সেই পরিমাণ অনুযায়ী আমরা মশলাগুলো ব্যবহার করেছি, আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন। এবারে আমরা এটাকে 1/2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। চিকেনটা আমাদের 1/2 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে, এরপর আমরা গন্ধরাজ লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমরা 1/2 ঘানা গন্ধরাজ লেবুর রস ব্যবহার করলাম। লেবুর রসটাকে আমরা চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবারে ফোড়নে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 1 টেবিল চামচ পরিমাণ গোটা গোলমরিচ। ফোড়নটাকে তেলেতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ বাটা। এখানে 3 খানা পেঁয়াজকে আমরা মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। প্রায় 3 মিনিটের মতো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ সমস্তটাকে আমরা 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব, তারপরে দেখা যাবে এর মধ্যে যতটা জল ছিল সমস্তটাই শুকিয়ে এসেছে। এরপর আমরা এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর 5 মিনিট সময় ধরে আমরা মাংসটাকে সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর দেখা যাবে চিকেন থেকে জল বেরিয়েছে। এই সময় আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি আর 2 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সেই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবারে দেখুন, বেশ কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর কষানোর কোনো প্রয়োজন নেই। এবারে আমরা পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আমরা এখানে 500 ml এর মতো জল ব্যবহার করেছি। আপনারা যদি ঝোলটা একটু কম রাখতে চান তাহলে সেক্ষেত্রে জল আরো কম ব্যবহার করতে পারেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমরা মিনিট দশেকের মতো এটাকে ফুটতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম, আমাদের চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই কমে এসেছে। এবারে এই পর্যায়ে এসে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা 4 টুকরো গন্ধরাজ লেবু আর সেই সঙ্গে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা। লেবুর টুকরো আর পাতাগুলো এর মধ্যে দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ঝোলটাকে ফোটাবেন না, সেক্ষেত্রে কিন্তু ঝোলটা তেতো হয়ে যেতে পারে, তাই 1 মিনিটের মতো ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন। হিটটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটাকে 5 মিনিট রেখে দেব, তারপর আমরা এটাকে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে গন্ধরাজ চিকেন খেতে দুর্দান্ত লাগে, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। মুখের স্বাদ বদল ঘটানোর জন্য এটি কিন্তু একটি অনবদ্য রেসিপি।